এলোমেলো ভাবনা আমাদেরকে কাহিল করবে না। সেই জায়গার জন্য আরবি বিভাগ থাকা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি নিউ ইয়র্কে ছিলাম, অনেক বিদেশিরা আমাকে প্রশ্ন করলো আপনাদের সাহিত্যের অনুবাদ আমরা পাই না কেন, জেলা প্রশাসক যদি এই ব্যাপারটিকে সরকারের দায়িত্ব নিয়ে করেন। আমি মনে করি এই বইমেলা আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে। বইমেলা অনুষ্ঠিত হলে যত দূর দূরান্তে পাঠক আছেন তারা সবাই ঢাকায় এসে বই নিবে তা নয়, সেটা হতে পারে না। তার চেয়ে বরঞ্চ প্রতিটি জেলায় হলে সব পাঠকের হাতে বই পৌঁছাবে। এই পাঠকের জায়গা তৈরি করার জন্য জেলা প্রশাসক যদি এই ব্যাপারটিকে সরকারের দায়িত্ব নিয়ে করেন তাহলে আমাদের মনে হয় আমরা অনেক বেশি লাভবান হব, আমাদের সাংস্কৃতিক বিকাশ অনেক জোরালো হবে। সেই গ্রন্থমেলা আমি মনে করি আমাদের বাঙালি জাতিসত্তার সাংস্কৃতিক বিকাশের একটি বড় দিগন্ত। এই দিগন্ত এক মাসব্যাপী বইমেলার মাধ্যমে এবং সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু মিলিয়ে আমাদের জাতিসত্তা বিকাশের একটি বড় দিগন্ত আমি মনে করি। বইমেলা আমাদের পাঠক তৈরিতে যেমন বড় একটি জায়গা হয় তেমনি আমাদের সাংস্কৃতিক চেতনাবোধকে, নিজের দেশপ্রেমকে, নিজের বোধকে, নিজেকে আলোকিত করার জন্য আমাদের সব পাঠকরা তৈরি হয় এই বইমেলার মাধ্যমে। আমি মনে করি বইমেলা আমাদের জাতিসত্তার দিগন্তরেখা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা একরকম হবে। সরকার যেভাবে প্রাইমারি স্কুল চালান সেই স্কুল মাদ্রাসা বা ইংরেজি মাধ্যম স্কুলের বদলে এই স্কুলগুলোকে সবখানে প্রতিষ্ঠিত করতে হবে। এভাবে প্রতিষ্ঠিত করলে যারা এই চেতনায় বড় হবে সবাই একরকম হয়ে বড় হবে এবং আমাদের অনেক রকম এলোমেলো ভাবনা আমাদেরকে কাহিল করবে না। আমি মনে করি আমাদের শিক্ষা একরকম হওয়া উচিত। প্রাথমিক বিদ্যালয় সবখানে থাকবে যে বিদ্যালয় সরকার পরিচালনা করে, মাদ্রাসা থাকার দরকার নেই বা ইংরেজি শিক্ষার দরকার নেই। সবাই মিলে যারা ভালো করে ইংরেজি জানবে তারা কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়বে, যারা ভালো করে আরবি জানবে এবং ধর্মীয় জায়গাটাকে নিজেদের মধ্যে খুব বড় করে দখল করবে সেই জায়গার জন্য আরবি বিভাগ থাকা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সবাই মিলে তো পড়বে না, যারা মনে করবে যে এই দিগন্ত আমার, আমি এই পড়ালেখার মধ্যে যাব, তারা পড়বে, তাহলে আর এলোমেলো হওয়ার কোনো কিছু থাকবে না। আদিবাসীদের ভাষার সংরক্ষণ আমাদের একটা বড় দায়িত্ব। আমাদের সরকার এই ব্যাপারে তাদের ভাষা রক্ষা করার জন্য শিশুদের প্রাথমিক বিদ্যালয় করে তাদের ভাষাটা শিখাবে এবং তারা প্রাথমিক বিদ্যালয়ের পরে ক্লাস সিক্সে উঠে তারা বাংলা এবং ইংরেজি শিখবে। বাংলা ভাষা প্রসারে আমার মনে হয় সব স্কুলে সরকার যদি বাংলা ভাষার ব্যাপারে বিভিন্ন পাঠ্য বই বা নানা কিছু তৈরি করে ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন তাহলে সেটা হবে। বাংলা একাডেমি এই দায়িত্ব পালন করতে পারে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা করতে পারবে না। বাংলা শেখানোর পরে ওদেরকে ইংরেজি শেখাতে হবে, কারণ আন্তর্জাতিক ভাষাটা শেখানো দরকার দেশ বিদেশের জন্য। সুতরাং আমরা মনে করি যে বাংলা ভাষা শেখানোর জন্য প্রতিটি স্কুলকে সরকার বা আমাদের পাঠ্যপুস্তক বিভাগ যদি নতুন করে কিছু আয়োজন করে তবে সেটা হবে চমৎকার দিক। আমাদের সাহিত্যকে এবং বাংলা ভাষাকে অনুবাদের মাধ্যমে বিদেশে পৌঁছানো উচিত। ইউনেস্কো যখন আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছেন তখন আমি নিউ ইয়র্কে ছিলাম, অনেক বিদেশিরা আমাকে প্রশ্ন করলো আপনাদের সাহিত্যের অনুবাদ আমরা পাই না কেন, আমরা বিদেশি পাঠকরা বাংলাদেশের সাহিত্য পড়তে পারি না। এইভাবে যখন সবাই বলে তখন মনে হয়
আমাদের সাহিত্য বিশেষ করে ৪৭ পরবর্তী সময় থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন, দিলারা হাশেম, হাসান আজিজুল হক, এমন সবাইকে তাদের প্রতিটি উল্লেখযোগ্য বই ধারণ করে যদি অনুবাদের ব্যবস্থা করা হয় এবং বিদেশে পাঠানোর সুযোগ করা হয়, তাহলে বাংলাদেশের সাহিত্য বিদেশের পাঠকের কাছে পৌঁছাবে এবং এটা পৌঁছানো খুব জরুরি। আমাদের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে এবং আমাদের সাহিত্য বিদেশিদের সামনে শূন্য হয়ে আছে, এটা হওয়া উচিত নয়। আমাদের সাহিত্যের জন্য, আমাদের বাংলা ভাষার জন্য আমাদের তরুণরা জীবন দিয়েছিল ২১শে ফেব্রুয়ারিতে, এটা বিশ্বের একটি অন্যতম ঘটনা। বিশ্বের আর কোনো দেশে এই ঘটনাটি ঘটে না যে মাতৃভাষার মর্যাদার জন্য জীবন দিতে হয়েছিল, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হয়েছিল। সুতরাং আজকে আমাদের সরকারের কাছে বড় আবেদন থাকবে যে একটি অনুবাদ বিভাগ বা অনুবাদের একটি প্রতিষ্ঠান স্থাপন করে ৪৭ পরবর্তী সময় থেকে বাংলাদেশের সাহিত্য অনুবাদের ব্যবস্থা করে বিদেশে পাঠানোর চিন্তা করতে হবে। তাহলে আমাদের ভাষার যে মূল্য হয়েছে সেই বড় মূল্যকে ধারণ করবে আমাদের সাহিত্যের জায়গা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।